দর্শক শুভেচ্ছা নিন আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় দর্শক আজকের আলোচনাটি আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের নবনিযুক্ত সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে নিয়ে আমাদের আজকের আলোচনা অনেক জল্পনা কল্পনা অনেক আলোচনা অনেক ধরনের বিষয় পার হয়ে হঠাৎ করে এই নামটি আমাদের সামনে এসেছে এস এম শফিউদ্দিন আহমেদ লেফটেন্যান্ট জেনারেল তো তার এই নিয়োগকে নিয়ে আজকে আমরা যে বিষয়টি নিয়ে মূলত কথা বলতে চাই যে জেনারেল আজিজের হাত ধরে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভাবমূর্তি সেই ভাবমূর্তির দেশে এবং বিদেশে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই সফিউদ্দিন সাহেবের হাত ধরে কি সে ভাবমূর্তি কতটুকু ফিরে আসবে বা সফিউদ্দিন সাহেব কতটুকু যোগ্যতার পরিচয় দিতে পারবেন এই সব বিষয় নিয়ে এবং বাংলাদেশের অন্যান্য পরিস্থিতি নিয়ে আজকে আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ একজন রাজনৈতিক বিশ্লেষক একজন কর্নেল একজন গবেষক জনাব কর্নেল শহীদ উদ্দিন খান শহীদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আহ কেমন আছেন আপনি জি থ্যাংক আলাইকুম ভালো আছি আপনি ভালো আছেন জিআলাইকুম আসসালাম সরিদ ভাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক নাটকীয়তা অনেক কিছুর মধ্য দিয়ে আসলে আহ এসলাম শফিউদ্দিন আহমেদকে উম ঘোষণা দেয়া হয়েছে তো একটি সূত্র আমাকে বলছিল যে শফিউদ্দিন সাহেবকে যদি নিয়োগ না দেয়া হতো তাহলে যে চার পাঁচজন জন প্রার্থী ছিলেন একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলেও হতে পারত এরকম একটি মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিলেন যে চার পাঁচ জনের নাম শোনা যাচ্ছিল তো আপনি কি মনে করেন এই যে নতুন নিয়োগটি এবং আমি যদি আপনাকে একটু মনে করিয়ে দেই যে জেনারেল সফিউদ্দিন আহমেদকে ত্রিশে নভেম্বর দুই হাজার বিশে জাতিসংঘের মিলিটারি এফেয়ার্স কার্যালয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসেবে তাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু তিনি এই নিয়োগটি গ্রহণ করেননি তিনি এই নিয়োগে আসেননি বলা চলে পরবর্তীতে চব্বিশে ডিসেম্বর তাকে আবার আহ থেকে কিউএমজি হিসেবে আবার পোস্টিং দেওয়া হয় সেনা সদর দপ্তরে তো এই যে জাতিসংঘের একবার তাকে দিয়ে নিয়োগ দেওয়া হলো আবার সেটি বাতিল করে কিউএমজি হিসেবে নিয়োগ দেয়া হলো তো এই বদলতক প্রভাবশালী মনে হচ্ছে ভেতরে তো এই নিয়োগটা আপনি কিভাবে দেখেন কি প্রভাব ফেলতে পারে আর্মিন ভাবমূর্তি উদ্ধারে বা কি মনে করেন আপনি জি ধন্যবাদ আপনাকে প্রথমে আমি সফিউদ্দিনকে কনগ্রাচুলেট করতে হয় বিকজ ইথিক্যালি অর্থাৎ আমাদের যে সেনাবাহিনী ট্র্যাডিশন যে সে আমার একজন কলিগ কলিক মানে এই না যে সেনাবাহিনীর সদস্য বলি কলিক সে আর আমি একসাথে চাকরি করেছি সেও ক্যাপ্টেন ছিল আমিও ক্যাপ্টেন আমরা এক ব্যাস সিনিয়র অর্থাৎ সে আমার ছমাস মাস পরে আমি এইট লং কোর্স সে নাইন লং কোর্স আমার ছমাস মাস পরে সে কমিশন পেয়েছে সো মিলিটারি ট্র্যাডিশন হিসাবে এথিকালি আমি কনগ্রেচুলেট করছি আমি ওর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি সেনাপ্রধান হয়েছে আমার ইউনিট থেকে চার্জিং নাইন 南 বেঙ্গল সো南 বেঙ্গল এ সৈনিক দল ইনফ্যান্ট্রি থেকে একজন সেনাপ্রধান হলেন আই আপনি তারেক সিদ্দিক তো ইনফ্যান্ট্রি দেখতে পারে না হাসিনাও দেখতে পারে না এজন্য দেখেন না বেলাল কে বানিয়েছে আর্মার্ডে তারপর আর্টিলারিতে যেখানে ইনফ্যান্ট্রি হলো মেক আউট 70% স্ট্রেন্থ অফ দি আর্মি ইনফ্যান্ট্রি ডমিনেটেড আর্মি আমাদের জি সেটার জন্য একটা আমি অবর্তনা জানাচ্ছি আর আমরা ওয়ার ফিল্ডে কাজ করেছি কিন্তু একসাথে টাফেস্ট টেরেন রামু রুমা আপনারা নাম শুনে থাকবেন বান্দরবনের রুমা সেই সুংসুং পাহাড় সেসব এলাকায় আমরা চাকরি করেছি সো দেয়ার হ্যাজ বিন এ বন্ড সো আই কনগ্রেচুলেট হিম ফর দ্যাট অ্যান্ড আই ডু প্রে ফর হিম এজ এ সিনিয়র কোর্স সিক্স মান্থ সিনিয়র যে সে সেনাপ্রধান হয়েছে চার্জিং নাইনের সদস্যরাও এবং সে ফোর ব্যাঙ্গালও চাকরি করেছে পূর্ব বাংলার সদস্যরাও খুশি হবে যে তাদের অ্যাডজুটেন্ট বা কমনি কমান্ডার ক্যাপ্টেন থাকতে যা হয় চিফ হয়েছে আপনার যে পয়েন্টটা যে অ্যাকচুয়ালি এটাও গ্রেট কনসার্ন এখন শফিউদ্দিন আমার ভাই হোক আমার ইউনিট অফিসার হোক এখন প্রশ্ন হচ্ছে এই সেনাবাহিনীটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে ধ্বংস করার পর্বগুলো আপনি জানেন এই আজিজকে দিয়ে আপনার সেই মিডিয়ার থেকে শুরু করে ইলেকশনগুলো আমি সেনাবাহিনী শুধু ধ্বংস হয়নি সেই সাথে ডেমোক্রেটিক সিস্টেমটাকে ধ্বংস করা হয়েছে এদেরকে ব্যবহার করেছে মাদার অফ মাফিয়া আপনার দুই হাজার বলেন এবং দুই হাজার আট থেকেই ধরেন আপনি ওইটা না হয় মানুষ এত জানতো না বিকজ ওয়ান এর পরে তারপরে আপনার দুই হাজার আঠারো ঘটনা সত্ত্বেও আমাদের সেনা প্রধানেরই কাজ করেছে তো সেনা প্রধান না আজ ইস্কার কি বলবো বাট দ্য পয়েন্ট ইজ এখন এ যে আসছে একটা অন্ধকার ঘরে আসছে আমি বলবো সফিউদ্দিন ইজ ভেরি আনফরচুনেট এই অন্ধকার ঘরকে সে কতটুকু আলোকিত করতে পারবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কেননা এটা তাকে খুবই কষ্ট করতে হবে আজিস তো বেরোই হইতো না কোন ফরমেশনে গেছে কিনা আমার ডাউট আছে কোন ট্রেনিং ভিজিটে গেছে কিনা কোনো ট্রেনিং ট্রেনিং এর দিকে দেখেছে কিনা সে শুধু এটলং কোর্সের কয়েকটা বাটপাট টাইপ অফিসারদের নিয়ে আর তার ওই ভাইগুলোকে দিয়ে প্রজেক্ট ডিস্ট্রিবিউশন করতো কনস্ট্রাকশন করতো এই টাকা পয়সা ভাগ করতো তার মধ্যে আবার শুনেছি ও রিটায়ারমেন্টের কথা শুনে অনেকে কান্নাকাটিও করেছে আমার সে কয়েকটা কোর্সের আবার আমাকে দুই চারজন ফোনও করেছে এটা আজকের পয়েন্ট না সময় থাকলে বলবো সেটা হলো এখন শফিউদ্দিন আমরা কেন কথা বলি আমি তো সেনাবাহিনীর সদস্য আপনি বাংলাদেশের একজন নাগরিক এইভাবে একটা দেশ ডুবে যাচ্ছে সেটাকে কে তুলবে তো আমার কথা হচ্ছে যেহেতু মাদার মাফিয়া এখনো আছে দেশে অতএব এখানে শফিউদ্দিনকে প্রমাণ করতে হবে যদিও কঠিন যে সে মাদারব মাফিয়াদের যে মাফিয়া গোষ্ঠীটা সেই মাফিয়া সন্তান না আসে যেটা অন্যান্যরা প্রমাণ করছে এটা যদি শফিউদ্দিন প্রমাণ করতে পারে তাহলে সে কি বলবো একদম মানে ঐতিহাসিক হওয়ার একটা সুযোগ আছে তার বিকজ একটা অন্ধকার ঘরকে আলোকিত করা এই সুযোগ কিন্তু আল্লাহ সবাইকে দেয় না হিমাসী মেম্বার হ্যাঁ আগেরগুলো যেমন আসছে ঠিক আছে আর্মি যাচ্ছে নর্মালি হচ্ছে কিন্তু এখন একটা অন্ধকার কুচকুচে অন্ধকার অবস্থায় রেখে গেছে শেখ হাসিনা তারেক সিদ্দিক আজিজরা এখন শফিউদ্দিন আসছে আই উইশ হি উইল এনলাইটেন দ্যাট এন্ড পারবে কিনা জানি না কেন না গর্নেল শহীদ আমারও প্রথমে আসলে অভিনন্দন জানানো উচিত ছিল সামো ভুলে গেছি অবশ্যই জেনারেল শফিউদ্দিনকে আমরা স্বাগত জানাই নতুন সেনা প্রধান হিসেবে নিশ্চয়ই তার হাত ধরে কি নতুন যুগের সূচনা হবে যেটি আমরা এতদিন ধরে বলে আসছিলাম যে মাফিয়া তন্ত্র বা বাংলাদেশের সেনাবাহিনীর এই যে ঐতিহ্যবাহী সেনাবাহিনী আহ জাতিসঙ্গে বা ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ সেনাবাহিনীর সেই সেনাবাহিনীর হঠাৎ করে যেভাবে তার নামটি এসছে এবং আপনি বলছিলেন যে এখন জয় স্টিক তার হাতে কিন্তু অনেকে বলছেন যে তারেক সিদ্দিক আবার ব্যাক করলেন পাওয়ারে জেনারেল আজিজের তো আসলে ধরুন শাস্তি তো হয়নি ধরেন তার টেলিফোন সংলাপের তার বক্তব্য পরে একটি শৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে তার বিষয়ে যে সিদ্ধান্ত আসার কথা আসেনি তিনি তো নর্মাল রিটায়ারমেন্টে গেছেন এবং তার যে রিটায়ারমেন্টের যে চিঠি তাদের তো আপনার তাকে সকল সুযোগ সুবিধা সহ আহ তাকে আপনার অপসর প্রস্তুতিকালীন ছুটি দেয়া হয়েছে এবং তিনি সকল সুযোগ সুবিধা সহ তিনি চাকরি থেকে অবসরে গেছেন তো কেউ কেউ বলছেন যে এই যে নতুন সেনা প্রধান এর পেছনে আসলে মূল ব্যক্তি তিনি ব্যাক করলেন কি মনে করেন আপনার কাছে কি খবর আছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শফিউদ্দিনকে আবারও মনে করিয়ে দিচ্ছি ইউ নো ইট ইউর ফ্রম ইনফ্যান্ট্রি যে আমাদের সেনাবাহিনীর নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট লোক কিন্তু অতএব আজির যে অন্ধকারটা করে গেছে এটা ইনলাইটিন করতে কিন্তু সময় লাগবে না অনলি থিঙ্ক সাহস তোমার ইমানে শক্তি আনতে হবে যে তুমি ওই মাফিয়া তন্ত্র থেকে আলাদা হচ্ছ কেন এখন আপনি সাহেব যেটা বললেন যে তারেক সিদ্দিক আবার ওই আবার সেই ওই কি বলবো ওইটাকে চিকনার বাচ্চা আবার ফেরত আসছে শুধু আপনি বললেন তো এ যদি আবার আসে তাহলে তো ভয়ের কিছু নাই শেফ দিন পুরো দেশের লোক থাকবে তোমার সাথে আই ক্যান গিভ ইউ ওয়ার্ড আই ক্যান গিভ ইউ ওয়ার্ড অ্যান্ড ইউ নো মি তুমি একসময় আমাকে ফোনে বলেছো দুই হাজার শেষের দিকে আজকে তোমাকে আমি মনে করিয়ে দিচ্ছি পুরো জাতিকেও মনে করিয়ে দিচ্ছি আমাকে তুমি ফোন করলে আমি যে বছর একবার বিদেশে বাংলাদেশে যেতাম ২০১২ হাজার শেষের দিকে তেরোর দিকে সে দুই দিন পরে র্যাঙ্ক পড়বে মেজর জেনারেল হয়েছে আমি জানতে পেরেছি তো আমাকে ফোন করছে আমি কি ব্যাপার দিন ফোন নাম্বার কোথায় পেলে স্যার আমার রুমে আমার কোর্সমেট আসছিল কামরান সে দিল মেজর কামরান ঠিক আছে কি খবর তোমার ভালো আছে হ্যাঁ স্যার আপনি এটা মনে রেখেন স্যার আপনার কাছ থেকে যে আদর্শ শিখেছি নাইন আদর্শ করার চেষ্টা করছি আমরা শফিউদ্দিন এটা তুমি কি বললা তুমিও ক্যাপ্টেন আমিও ক্যাপ্টেন ক্যাপ্টেনের কি আদর্শ ছিল আই ডোন্ট নো ট্যারি ওয়ে তুমি বলেছো হ্যাপি তারপর অন্যান্য কথা বলেছো ওগুলো না বলি তুমি যদি আসলে সে কথা মিন করে থাকো আদর্শের কথা তোমার এই সিনিয়রের আদর্শের কথা তুমি ফোনে বলেছ যে আমি বিশ্বাস করি তুমি আমার আদর্শ দেখতে পাচ্ছ পুরো জাতি দেখতে পাচ্ছে তুমি আর্মি হেডকোয়ার্টারে আসো আমার সব রেকর্ড দেখো ইউ হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং আমার কোন লাল দাগ কালো দাগ কিছু আছে কিনা আমার আদর্শ মানে নাইন বেঙ্গলের আদর্শ ক্যাপ্টেন তো একটা ইউনিটের একটা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের আদর্শ একটা ইনফ্যান্ট্রির আদর্শ একটা আর্মির আদর্শ আমি মনে করি তুমি সেই আদর্শ যদি আসলেই ফলো করো ইউ প্রুভ ইট হোল নেশন উইল প্রোটেক্ট ইউ আই ক্যান গ্যারান্টি আর প্রুভ করা কোনো কঠিন ব্যাপার না তুমি ইনফ্যান্ট্রি তুমি জানো যে বাংলাদেশের নাইনটি লোক সেনাবাহিনীর লোক না শুধু সিভিলিয়ানরা ভালো এ হাসিনার মতো কয়েকটা মাফিয়া সিভিলিয়ান আর আর্মির আজিজের মতো তারেক সিদ্দিকের মতো নষ্ট করেছে পুরো সিস্টেমটা সো ইউ হ্যাভ এ গ্রেট চান্স না তো আমি আমি যেটি আপনাকে বলেছিলাম যে মানে আমার কাছে তো আমি আমি তো আর কিছু মনে করি না আমার কাছে যে গুলো আসে তার ভিত্তিতে আমি জানতে চাই আসলে এবং আপনি দেখবেন যে সেনা সেনাবাহিনী সংক্রান্ত বিষয়ে বাহিনীর সঙ্গে সম্পৃক্ত যারা তারাই আমার সঙ্গে কথা বলেন তো আপনি কি মনে করেন যে এই নিয়োগের মাধ্যমে তারেক সিদ্দিক আবারও এম্পাওয়ার্ড হলেন আবার তারেক সিদ্দিকের পক্ষে সম্ভব নয় আপনি আমি এবং অন্যান্য চ্যানেলরা জাতিকে জানিয়ে দিয়েছে হুইস এটা সম্ভব না এখানে একটা কারণ বলি আপনি একটা পোস্টিং অর্ডার দেখিয়েছেন যখন আজিজের টেলিফোন কনভার্জেশনটা হলো আপনার যদি মনে থাকে সে অক্টোবরে আমরা কথা বললাম দ্বিতীয় কথাতে বা তৃতীয় কথাতে আপনি বলেছিলেন যে আজিজ আপনি মানে শুধু খবরও ছিল যে আজিজকে খেয়ে ফেলবে তখন সে আপনার যে কথাগুলো বলেছে যে হাসিনা খুম গুণ হত্যার সাথে তারেক সিদ্দিক হাসিনা জিয়া এরা জড়িত এবং কি প্রেসিডেন্ট সম্পর্কেও কিছু বলেছে সত্য ভাবে বলে দিয়েছে আজিজ এই বলাতে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল তারেক সিদ্দিক আউট আর তারেক সিদ্দিকের আবার ভাগাভাগিতে ঝগড়া হয়েছে সারেদ্দিক দিক তারেক সিদ্দিক হলো মাল হলো আপনি সব দিতে হবে না দিলেই গন্ডগোলটা হবে তাই হয়েছে ওটা তো সব পয়সার ভাগাভাগি নিয়ে তো গন্ডগোল তখনও ছিল অর্থাৎ তার এসে একটা সুযোগ পেয়েছিল তার যে প্রিয় লোকগুলা শফিউদ্দিনের সাথে আজিজের একটা ভালো সম্পর্ক ছিল সো সে প্রথম কাট করা শুরু করলো একটা একটা প্রথম হলো শফিউদ্দিনকে পোস্টিং করে জাতির সঙ্গে পাঠানো মানে জানেন তো মানে রিটায়ার শফিউদ্দিন এটা বাতিল বলতে পারেন আর কি এটাকে বলতে পারেন প্রিমেচিউর রিটায়ার যার আর এক বছর পরে রিটায়ারমেন্ট তারপর যদি আপনি তাকে বিদেশে পাঠান বা এক বছর পরে রিটায়ারমেন্ট যদি মিশনে পাঠান তাহলে তো ফিরতে ফিরতে তার রিটায়ারমেন্ট হয়ে যাবে অতএব মাইনাস করে দিয়েছিল মাইনাস মানে কে করে একটা একটা লেফটেন্যান্ট জেনারেল কে করে প্রাইম মিনিস্টার তারেক সিদ্দিক আর প্রেসিডেন্ট মিলেই তো করবে সো সর্বোচ্চ ক্ষমতা তাকে মাইনাস করে দিয়েছিল কথা বুঝেন সে মাইনাস করা ব্যক্তিকে সেনা প্রধান বানাতে হয়েছে নট ওলি দে তখন এটা আপনি ওটা ছিল তিরিশে নভেম্বর দুহাজার বিশ চব্বিশে ডিসেম্বর অর্থাৎ চব্বিশ দিনের মধ্যে অর্ডার চেঞ্জ হয়ে সে ঢাকায় আরো আসছে আজিজের পাশে তার মানে তারেক সিদ্দিক অ্যান্ড হাসিনাওয়াজ ডিফিটেড সোজা কথা বোট অফ দ্যাম ডিফিটেড হ্যাঁ এবং সে ফেরত আসছে আজিজকেও খেতে পারলো না একে খেতে পারল না কেননা এর একটা মাইন্ডকার চিপে পরে গেছে সরি ফর দ্য ওয়ার্ড আমি জানি না এটা কি ওয়ার্ড যে হাসিনা জানে যে এক খেতে পারলাম না খেতে কেন পারলাম না সেটা আপনারা হয়তো হয়তো আজিজের অর নাম কি আজিজের তো শক্তি আছে সফিউদ্দিনের হয়তো पॉलिटिकल ব্যাকগ্রাউন্ড আছে আমি অতটুকু জানি না হ্যাঁ पॉलिटिकल ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো আমি আমি যদি আমি যদি একটু জোক করি আপনার সাথে আমি বলছি সেটা হলো যে এখন যদি আজিজকে বের করে দেওয়া হয় বাজিজকে ডিসস্যাটিসফাইড করা হয় তখন তাহলে হি ক্যানট বি লেফট ফ্রি তাকে আমি জানি না রিটায়ার করেছে তাকে ফ্রি রাখবে কিনা সেটা তো আমরা আগে অনেকবার বলেছি গত ডিসকাশনে বলেছি যে তাকে ফ্রি রাখা যাবে না আবার তাকে যদি সিডিএস করা হয় বা এক বছর এক্সটেনশন দেওয়া হয় যেটা সেনা দেওয়া হয়নি শুধু মনি আহমদ বোধহয় পেয়েছিল সেটা যদি দেওয়া হয় তাহলে পৃথিবীর লোক এবং বাংলাদেশের লোক বা পৃথিবীর যারা আছে জাতিসংঘ সহ যে কি ব্যাপার যা যে সত্য কথাগুলো বলল বললো এবং তার যার সম্পর্কে এত তাকে কেন তার তার মানে মানে কি মাইন কারিপায় আছে মায়ন কারিপাটা আরো টাইট হয়ে গেল যখন আল জাজিরের রিপোর্টটা বের হলো তখন যে এখন তাকে তো না রাখা যাচ্ছে ওই যে গলার কি যেন বলে না রাখা যাচ্ছে হ্যাঁ না রাখা যাচ্ছে না বের করে ফ্রি করা যাচ্ছে ফ্রি করলে তো বলে দিবে ইলেকশন গুলাতে কি করেছে এবং বলবে যে এর চোদ্দ গোষ্ঠী বেমান মাদারব মাফিয়া তারেক সিদ্দিকদের সবকিছু আমাকে দিয়ে করলো দুই হাজার থেকে শুরু করে তারপরে আঠারো ইলেকশন কোটি 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 টাকা এত কিছু করলো তারপরে হেলিকপ্টারে করে কোটি কোটি টাকা প্রত্যেকটা ডিভিশনে দিয়ে আসছে সৈনিকদেরকে ইলেকশন অ্যালাউন্স দেওয়ার জন্য হ্যাঁ এত টাকা কিন্তু অ্যালাউন্স হয় না তিন হাজার সাড়ে চার হাজার আর ছয় আর অফিসারদের দিয়েছে হলো ই নিয়ে আসছে চায়না থেকে কি বলে ল্যাপটপ বলে না তো এটা কি যেন বলে এগুলো এগুলো তো বলে দিবে কেননা আমরা বলছি যেটা আমাদের তো ইনফরমেশন আর হরসেস মারফ থেকে যখন ক্লেম করবে তখন হাসিনা আর গদি রাখতে পারবে না সো তাকে আর বের করতে পারেনি এবং শফিউদ্দিনকে হয়তো সেই রক্ষা করেছে তখন অথবা শফিউদ্দিনের হয়তো আরো স্ট্রেন্থ আছে অল যে তারেক সিদ্দিক এবং হাসিনা সেই গতবারই ফেল করেছে তাকে মাইনাস করার জন্য সেই তারেক সিদ্দিক আমি তো বলবো ফেল অর্থাৎ ডিফিটেড তারেক সিদ্দিক যাকে চায়নি বা হাসিনা যাকে চায়নি তাকে চিফ বানাতে হয়েছে তো দেয়ার মেজ বি সাম রিজন

ওই যে আমি বলতাম না যে আমি শফিউদ্দিনকে মনে করিয়ে দিচ্ছি আজকে দেখো এই মানুষ যখন বেআইনি ভাবে শিখরে উঠে চুরাতে উঠে যে ভালো মতো যায় সে চুরাতেই থাকে আর যে খারাপ ভাবে যায় ডাইরেক্ট ফল করে আমার মনে হচ্ছে আমি কিছুদিন আগেও বলেছি আলাহা মাকাবাত নাথিং উইল গো আলপেট শফিউদ্দিন ইউলোনো আমি বিএম থেকে থেকেও বলতাম ইউনিটে বলতাম সবসময় মেসেও বলতাম তো এই কথাটা মনে রেখো সফিউদ্দিন তিন বছর চকের পলকে চলে যাবে আজকে আজিজ কোথায় আমি শুনেছি অনেক কান্নাকাটির ঘটনা ঘটেছে গতকাল সো কারণ সে আশা করেছিল তাকে এক্সটেনশন দিবে আমি আমি যতটুকু জানি যে 10ই জুন হচ্ছে আপনাদের কমিশন ডে এবং এই কমিশন ডে উপলক্ষে আজিজ সাহেবের বাসায় ব্যাপক পার্টি ছিল এবং এই সম্পর্কে একটু বলবেন যে কি পার্টি ছিল আপনি কিছু জানেন এই সম্পর্কে ওখানে দশই জুনটা অ্যাকচুয়ালি নয় জুন আমাদের পাসিং আউট তার আর্মির নিয়ম হচ্ছে যেদিন পাসিং এর হয় পরের দিনের ডেটটা হয় হলো আমাদের কমিশন ডে হ্যাঁ তো আমাদের কমিশন ডে আমরা এর আগেও পার্টি করতাম একটা পিকনিক টিকনিক এই এগুলো করা হইতো সেটা হলো আপনার ওই দশই জুন অথবা নয় জুন সুযোগ যেটা হয় অনেক সময় আমরা তিরিশ দিন পরে পড়েছি অনেকের অ্যাভেলেবিলিটি ছিল না তো আজিজ যেটা আমাকে অনেকে বলেছে ফোন করে একজন তো ফোন করে বলছে যে দোস্ত মাফ করে দিস এই আজিজ আমাদের বলল দেখেন মানুষ কিভাবে কালার চেঞ্জ করে হ্যাঁ দোস্ত আমাদেরকে বলল কথা বলবি না সৈদের সাথে আর সেই তোকে গোপনে ফোন করে বসছে হ্যাঁ আমাদের না জানায় যাই হোক ওগুলো একদিন বলবো আরো অনেক চরিত্র বলবো রে ভাই লক্ষ লক্ষ টাকা নিয়ে টেলিফোন অফ ওগুলো পরে বলবো আজকে না তো এখন লোন নিয়েছে আর কি লোনও ফেরত দেনি আমার বিপদে টেলিফোনই বন্ধ করে দিয়েছে এ হলো অফিসার আপনি সাধারণ মানুষের কাছ থেকে কি আশা করবেন বাই নেম একদিন বলবো পরে তো ওখানে যে পার্টিটা হলো তো সবাই জানতো যে আজিজ তার বাড়িতে দাওয়াত দিয়েছে দশ তারিখে বের হবে এবং তার একটা সুখবর জানাবে সবাইকে সে মোটামুটি সবাইকে দাওয়াত দিয়ে সুখবর দেওয়ার জন্য বুঝছেন তো সুখবরটা কি একদিন কিছু হবে হবে এটা ভাবে না তারপরে তো যখন যাওয়া শুরু করেছে তখনই অর্ডারটা বের হয়েছে মানে অনেকে যেতে যেতেই মুখ কালো হয়ে গেছে যারা দুই চার পয়সা টিক্ষা পাইতো আর কি কাজ টাজ পেত হ্যাঁ আপনি যে জানেন না কত ফকের নি লোক আমরা এই যে আবার অফিসার ক্লেম করে এরা তারপর ওখানে যারা যারা বেনিফিট পেত তারা খুব কান্নাকাটি করেছে এরা আমার এরা সাথে কান্নার কি কারণ বলেছে অফিসার হয়েছে আবার নর্মাল কান্নার কি আছে কান্নার কি আছে আজিজ জানে কি করেছে অর্থাৎ হাসিনা তার থেকে ছায়াটা সরিয়ে নিয়েছে এটা হাসিনা করবেই আর অন্য কিছু দিতে পারবে না ওই যে বলেছে মানকের চিপা

তো সিডিএস বলতে একটা পদ ক্রিয়েট করা হয়েছিল যেটা যেটা ছিলেন মেজর জেনারেল খলিলুর রহমান ওইটা তো বিলুপ্ত হয় না এটা সুপ্ত অবস্থায় আছে কারণ আছে বলি ওটা হলো হয়েছিল এবং জিয়া রহমান এক সময় খালেদ মুশারুফ কে বলছে একটা বইয়ের মধ্যে আমি পড়েছি যেটা কি মধ্যে একটা রেখে দিছে প্রেসিডেন্ট আর আমাদের মধ্যে আর্মি হেডকোয়ার্টার মধ্যে এই যে সিডিএস বানিয়ে রেখেছে হ্যাঁ পসিবলি দুই তিন মাস ছিল আচ্ছা ওটা ছিল ওইটা পার্লামেন্টে বা গভর্নমেন্টে পাস হয় আচ্ছা তো তা হলো একটা মুসতাক ওটাকে কি বলে মুসতাক যে ইয়াং রা তো অবুতন করার পরে প্রেসিডেন্ট কি প্রেসিডেন্টের হাউজেই থাকতো আমাদের আর্মি হেডকোয়ার্টারের জেনারেল আজিজ সরি কি নাম জিয়া বা অন্যরা যেতে না ডাইরেক্টলি প্রেসিডেন্টের কাছে জি প্রেসিডেন্টটি চেয়েছে মধ্যে একটা পদ সৃষ্টি করেছিল এই যে সিডিএস বাট ওইটা প্রজ্ঞাপনের মাধ্যমে হয়েছিল প্রগ্ৰামেন্ট cannot be continued as a পলিসি কি বলে পার্লামেন্ট আমার মনে হয় না ওটা পাস হয়েছিল আই ডোনি তখন এটা বানানোর জন্য বানিয়েছে কিন্তু কিন্তু একটা সিরিয়াস হতে হলে চিফ অফ ডিফেন্স স্টাফ হতে হলে কোর সিস্টেম থাকতে হবে দ্য স্ট্রেংথ অফ দা আর্মি নেভি এয়ারফোর্স হ্যাজিসিয়েন্টলি ইউনো ইকুইপড এবং সে ধরনের স্ট্রেংথ থাকতে হবে করছেন না এমনকি ইন্ডিয়াতে হলো গতবার মাত্র গতবারও না এক বছরও হয়নি তবে ইন্ডিয়াতে কোর আছে বহু আগের থেকে তবে একেবারে এতটা বিশ্বস্ত একজন একজনকে ছুড়ে ফেলে দিবে বা ধরুন এতটা কি বলবো সাহস করবে বলে মনে হয় না আদিস সাহেবের বোধহয় কিছু একটা হইলেও হইতে পারে তার নিরাপত্তার খাতিরেও হইলে হইতে পারে এমন কিছুতে দিবে না হয়তো পারে প্রধানমন্ত্রী ছিল যে যুদ্ধের সময় তাজুদ্দিন সাহেব সাহেব এবং যারা যুদ্ধ করলো তাদেরকে বিতাড়িত করে যারা যুদ্ধ করেনি চোর বাটপার গুলা ওই যে বিএলএফ নিয়ে রাষ্ট্র চালানো শুরু করলো হাসিনা আমার সাথে কি করলো আমাদের লোকদেরকে মেরে ফেল তারেক সিদ্দিক একমাত্র আপনার লিগাল ইনকাম আমার দিন রাত কষ্ট করেছে আর যাদেরকে মেরেছে যাদেরকে জেলে রেখেছে তারাও কষ্ট করেছে তারই তো লোক তারই তো কোম্পানির লোক এদের এরা কোনো মানুষ না এদের কাছে শয়তানো মানে হেরে যায় তা আজিজকে কিন্তু আমি টেলিফোনে বলেছিলাম আপনারা যদি মনে থাকে যে দোস্ত ডেমোক্রেসির স্বার্থে ইউ ক্যান ডিজাইন

সেটাও সে ধ্বংস করেছে এই যে এরকম অশিক্ষিত অযোগ্য লোকরা যখন পাওয়ারে যায় মনে করে দিস ইজ এ পার্ট যা ইচ্ছা তা করতে পারে এবং তাকে তো আপনার এই রিটায়ার অফিসাররা যে হাজার হাজার রিটায়ার অফিসাররা তাকে কি মনে করে নাস্তা রাখবে কোথাও নাই জনগণ পিঠাবে আমরা তো গত আট নয় মাস ধরে যে আলোচনাগুলো করছি এবং এই সেই আলোচনার প্রেক্ষিতে আসলে আজিৎ সাহেবের একটা সুযোগ ছিল না দেশের জন্য কিছু করার ইতিবাচক কিছু করার অন্তত উনি রিজাইন করলেও এই মাফিয়া তন্ত্রে একটা ধাক্কা খেত আমি কিন্তু তার ফ্রেন্ড হিসাবে আমি মানুষকে কখনো আজে বাজে সাজেস্ট করি না আই টোল্ড ইউ রিজাইন ফর দ্য অফ ডেমোক্রেসি ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর নট ফিলিং গুড ওই যে হাসিনার বিরুদ্ধে বলছে সবাই বিরুদ্ধে তো বললো তাই না এই যে ভাগাভাগে নিয়ে গন্ডগোল এটা সেটা তারেক সিদ্দিক স্বীকার করে না যে একটা নামও নিতে চাই না ওই যে ফারুক রহমানের সাথে ছিল স্যার আপনাকে বলছি আপনাকে বলে করছি আমি একা করি নাই এই যে ঝগড়া যেমন ইফু ডু নট ফিল কমফোর্টেবল আগেকার চিফরা যদি একজন করতো আজকে হাসিনাদের মতো এরকম দানব প্রধানমন্ত্রী থাকতো না প্রধানমন্ত্রী কিসের অফ মাফিয়া থাকতো না ফোন তো আপনি শোনাইছেন না ওটা শোনাইছেন তো জি 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 এবং এই যে লেফটেন্ট ইমরান আপনি যার কথা বলছেন পার্টির সঙ্গে যুক্ত ছিল আজি সাহেব তো তাকে তার র্যাঙ্ক সহ সকল সুযোগ সুবিধা ফিরিয়ে দিয়েছেন এবং এটি নিয়েও কিন্তু তিনি মিথ্যাচার করেছেন প্রধানমন্ত্রীর কাছে আমরা যতটুকু টেলিফোন আলাপে মুক্তিযোদ্ধা ছিল বলেন এবং সর্বশ্রেষ্ঠ নাম নিয়ে নিয়েছেন একে কিন্তু আমি বিএম এর থেকেই পছন্দ করি আনলাইক আমি কি বলবো মিস নমার অফ বিং এন অফিসার আজিজের মতোই ক্লাস ওরকমই সে শুধু আর তাকে একবার নাকি পত্রিকা উঠেছে ও যে বৃষ্টি কারণে বের হয়ে গেছে ওটা আমি মুখে আনতে চাই না ভেরি ভেরি ব্যাড তবে কর্নেল শহীদ শুধুমাত্র শুধুমাত্র যে তাকে চাকরি ফিরিয়ে দেয়া তা নয় এবং আমার কাছে যে তথ্য আছে ক্যান্টনমেন্টের পাশে ডিজি বাসা এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের বাসার মাঝখানের প্রায় কোটি টাকা মূল্যের বেশ কয়েক কোটি টাকা মূল্যের ডিজিপি ডিজিপি জি সামনে সামনে মাছ মাছ বিশাল জায়গাটাকে 1 টাকায় 99 বছরের জন্য লিস্ট দেয়া হয়েছে এই নতুন খবর একটা একটা উদাহরণ দিচ্ছি জন্য আমি আসলে সফিউদ্দিনের সাথে কথা বলছি মাদার অফ মাফিয়াকে নিয়ে যত না বলছি আমি সফিউদ্দিনের বলছি এজন্য যে আমার গর্বের থেকে বলছি আমাদের ইনট অফিসার আমি তাকে ওয়ান করছি সেটা হলো যে তার যদি মানুষ তো শিক্ষা নেয়নি আপনি দেখেন এই যে যখন চলে গেল তো জানেন কি একটা ধোকা দিল কোটি কোটি টাকা সে বানালো আইকিবি ঢাকা ক্যান্টনমেন্ট কে এমন বানিয়েছে অনেক সৈনিকের বাড়িঘর হয়নি কিন্তু সৈনিকের টয়লেটে যাওয়া জানা এরকমও বাড়িঘর আছে সে অফিসারদের বিল্ডিং অফিসার মেস পুরানা মেস কে বানিয়েছে হলো একদম মানে আহ জানেন ওয়েস্টার্ন কান্ট্রি তো আপনি ক্যান্টনমেন্টের সময় দেখবেন না হ্যাঁ মানে ক্যান্টনমেন্ট দিকে যখন সিভিলিয়ানরা যায় তারা বলে মাই গড এটা তো একটা আমরা মনে হয় একটা মানে ভেরি রিচ কান্ট্রি লোক আমি তো আমি তো সৈদ ভাই এই দেশ ছেড়ে আসার আগে ক্যান্টনমেন্টে যখন जाते বল ঢুকে আমি কিছু চিন্তিত ছিলাম সিঙ্গাপুর 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 ভাব আমি কি এগুলো কি করেছে আসলে টাকা দিয়ে তাকে 14 তে যে আসলো সে কি করেছে তার বন্ধু আত্মীয় স্বজন ভাই তার আবার তেরো চোদ্দটা ভাই ছিল ওই ভাই একদম বিল্ডিং গেছে এগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে আমি জানি না জেনারেলদের একটা বিল্ডিং হয়েছে এগুলো করে সে যাওয়ার আগে সাড়ে সাতশো কোটি টাকা ডেফিসিট রেখে গেছে আর্মির বাজেট আমি বুঝাইতে পারছি আপনাকে এই ডেফিসিট নিয়ে শুরু করেছে সে মনে করেছিল শেখ হাসিনা তাকে দিবে সে তো পাইনি যেটা আমি বললাম শেখ হাসিনা দেওয়ার কথা না তাও সে ডেফিসিটটা রেখে গেছে বেলাল আসলো আমার চাকরি যাওয়ার পিছনে যে শুরু ইট ওয়াজ হি এটা আমার সাথে ডকুমেন্ট সহ আছে আই উইল টেল ইউ নট নাও নট ইম্পর্টেন্ট নাও আল্লাহ তো এমনি ধ্বংস করে দিছে দেখেন না দে আমি যেটা বলছি মানুষের ধ্বংস হলে খুশি হয় না বাট বিচার তো হতে হবে এটা তো আছে পৃথিবীতে এবং আফটার মেন ওইটি হবে দেখেন এই যে ডেফিসিটটা রেখে গেছে বেলাল মিয়া এটা নিয়ে কোনো ইনকোয়ারি করেনি কিছু করেনি সে কন্টিনিউ করেছে ডেফিসিট নিয়ে তারপরে সে তো তার নিজের ভাই হলো আপনার মেয়র আর একটা চার শত ভাই আনকুত ওই যে ডিজিটিপির প্রধান হয়েছিল যে ডিজিটিপি বললেন আপনি মেজর জেনারেল হ্যাঁ তারপরে এরকম অনেক কিছু কি অনেকে কিছু করেছে এখন তারপরে আসলো হলো আজিজ আজিজ কি দেখ এই যে আজিজ বেলালের যেগুলো অন্যায়গুলো হয়েছে সেগুলো তো বের করেন কেন সে নিজেই তো আসছে ওই এম নিয়ে সব প্রজেক্ট এন্ড প্রজেক্ট শফিউদ্দিনকে বলছি আমি আজিজ যে কাজগুলো করে গেছে আপনি এখন বললেন যেটা দিয়েছে কি একশো নিরানব্বই বছর না কত বছর নিরানব্বই বছর লিস্ট দিছে এক টাকায় যেটা যদি হয়ে থাকে ক্রাইম করেছে আজিজ এগুলা বের করে ইউ মেক এন এক্সাম্পল ইন দি আর্মি

ওখানে লেখা আছে ছ মাসের পরে আর কোনো লাইব্রেরিজ নাই তিনটা কারণ ছাড়া একটা হলো যদি রং এনরোলমেন্ট করে থাকে ধরে আনবে ডিজার্টে থাকলে মানে পলাতক থেকে থাকলে চাকরি অবস্থা ধরে আনবে আর একটা হলো যদি কোনো ই করে কি বলে মানে কি বলে ওটাকে যদি কোনো দেশদ্রোহিতা কিছু করে অনেকে কিন্তু বলে যে জিয়া রহমান ওর নাম কি যেন তাহার তাহারকে যে ফাঁসি দিয়েছিল অন্যায়ভাবে দিয়েছে না জেনে কথা বলে আমাদের হাইকোর্ট আবার রায় দিয়েছে ওই যে পাওয়ারে হাজার নয় যেটা যেটা বেআইনি ছিল তার আগে দেখেছে মিলিটারি অ্যাক্ট ওই যে তিন নম্বর কথাটা বললাম দেশদ্রোহী যদি কিছু করে এবং ইফ টু দ্য মিলিটারি মে মে বি বি কোর্ট মার্শাল মার্শাল রহমান আইন মোতাবেক কোর্ট মার্শাল করেছে কোনো সন্দেহ নাই এখন তাকে পাওয়ারে নিয়ে আসছে বেমানি করছে কিনা পলিটিক্যাল ব্যাপার কিন্তু আইনের কথা যখন বলবেন আর হাইকোর্টে এটা আমি আমার রিসার্চে এনেছি হাইকোর্টের রায়ও এনেছি ওটাও আছে বাট আমি এখানে আনলাম কেন আই এম ট্রেলিং শফিউদ্দিন তোমাকে জাস্ট লিজ ইন হোমি ইউ সেট আমার আদর্শ ফলো করছো আই টেক ইট লাইক দ্যাট ইউ ডু দ্যাট হোয়াট ইউ ডু যে এই তুমি প্রসিকিউশন করো তারেক সিদ্দিককে অ্যারেস্ট করাও কোন আইনে সে ওখানে আছে এটা হাসিনাও এটার জন্য জড়িত আমি হাসিনা পর্যন্ত তোমাকে কিছু করতে বলছি না সেটা জনগণ করবে তুমি আজিজকে প্রসিকিউট করো আর্মির ডিসিপ্লিন এক নম্বর হয়ে যাবে একটা ইতিহাস সৃষ্টি করো সফিউদ্দের এ সুযোগ পাবে না তিন বছর পরে কিন্তু তোমাকে কিন্তু কান্তে হবে আর তিন বছর থাকবে কিনা যদি তুমি এই কাজ না করো তুমি যদি প্রসিকিউশন করো দেশে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট যদি আসে তাহলে গণবত্তন মানুষ করবে না তবে তবে আমি যদি একটু বলি আপনাকে বাইরে যাওয়ার তো কোনো কারণ নাই মানে তিনি এতটা এতটা প্রফেশনাল দেখে নিয়োগ দেওয়ার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ নাই তাকে আমরা গত বারো বছর যা দেখছি যেমন শফিউদ্দিনের বাড়ি বা তার ফ্যামিলি সম্পর্কে তেমন কোনো তথ্য কোথাও নেই আমি এটা নিয়ে যতটুকু করলাম সাহেবের আদি বাড়ি বাড়ি দাদার হচ্ছে গোপালগঞ্জে এবং তার দাদা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার করফা গ্রামে করফা গ্রামের আতসপাড়া এলাকায় একটা বাড়ি করে সেখানেও তারা স্থায়ী হয়নি সেখান থেকে তারা চলে যায় খুলনার পূর্ব বানিয়া খামারে এবং সেখানেই সম্মত জেনারেল শফিউদ্দিনের জন্ম এবং তার বাবাও আওয়ামী লীগের নেতা তার বাবার নাম হচ্ছে অধ্যাপক এস এম রকন আহমেদ তিনি খুলনা আওয়ামী লীগের নেতা ছিলেন এবং খুলনার পৌরসভার ইকবালনগর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান ছিলেন আহ জেনারেল গ্রামের ইউনিয়ন পরিষদ জি 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 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ মনোনীত সাহেবের বড় ভাই এস এম আহমেদ তিনি খুলনা আওয়ামী লীগের নেতা এখনো এখনো নেতা এবং ওনার ভগ্নিপতি শহীদ ইকবাল মিথার ওনার ভগ্নিপতি শহীদ ইকবাল মিথার তিনি দুই হাজার নয় সালের উনি আওয়ামী লীগের নেতা এবং ওয়ার্ড কমিশনার ছিলেন উনি যুবলীগের আহ উনি যুবলীগ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন এবং চব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন শহীদ ইকবাল বিধার তিনি দুই হাজার নয় সালের এগারোই জুলাই সন্ত্রাসীদের গুলিতে বলা হয় কিন্তু মানে আওয়ামী লীগের প্রতিপক্ষের গুলিতেই তিনি মারা যান জি এবং পরবর্তীতে তার বোন ছোট বোন রুনো ইকবাল বিথার সে আসনে কাউন্সিলর নির্বাচিত হন এবং তিনি খুলনার জাতীয় মহিলা সংস্থা খুলনার চেয়ারম্যান এই ঘটনায় অভিযুক্ত হন হচ্ছে আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুলনা মিজানুর রহমান এবং মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান পাপলু সহ নয় জন তার মধ্যে আপনার চারজন আসামি যাদেরকে ভাড়াটে খুনি বলা হচ্ছে তারা তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে এবং জেল থেকে জামিনে বের হওয়ার পরে দুজনকে খুন করা হয় দুজন আবার দুজনকে খুন এবং মূল আসামি যাকে বলা হচ্ছে মিজানুর রহমান যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুলনা তিনি আবার পরবর্তীতে এমপিও হয়েছেন এবং বলা হয় যে জনাব শফিউদ্দিন আহমেদের সাথে শেখ হেলাল এবং শেখ জুয়েলের একটি ভালো সম্পর্ক আছে তো সব মিলিয়ে জেনারেল শফিউদ্দিন সাহেব আসলে পলিটিক্যাল আওয়ামী পলিটিক্যাল ঘায়া নারী এবং ব্যাসিক জায়গাটা হচ্ছে গোপালগঞ্জ এবং সবাই আওয়ামী আপনি যদি দেখেন যে তার ইউএন এর পোস্টিং ক্যান্সেল হয়ে যাওয়া বা সবকিছু মিলিয়ে হয়তো শেখ হাসিনা হয়তো মনে করছেন যে জেনারেল আজিজের মতোই তাকে সেবা দিতে হবে বা সেবা দেবেন এবং আপনি তো জানেন যে আমরাও এটি নিয়ে একটি আগেও দেখিয়েছি এবং এটি ইতিমধ্যে জেনারেল শফির একটি বক্তব্য বেশ আলোচিত আমি যদি একটু আবার একটু দেখাই দর্শকদের জন্য যুগান্তকারী যত প্রতিষ্ঠান আছে সব এই এই মাননীয় প্রধানমন্ত্রীর আমলেই হয়েছে উনি প্রথমবার যখন ক্ষমতা এসেছিলেন তখন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে ইন্ট্রেন্সিং একটা ব্যাপারের সাথে একেবারে রিলেটেড লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের জন্য দুই বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন আগে সেনাবাহিনীর সোলজাররা এক একবেলা ভাত খেত সেকেন্ড টাইম যখন উনি ক্ষমতায় এসেছে দুই বেলা আমিষের ব্যবস্থা করেছে বাহিনী কিন্তু আগে এক বেলা আমিষ পেত আমি জানি এই মুহূর্তে সশস্ত্র বাহিনী বিশেষ করে বাহিনীর অনেকেই এই অনুষ্ঠান দেখছে এবং তাদের আবার পরে প্রত্যাশা যে এই কথাগুলো উনি বলবেন তো এখন আপনি যা প্রত্যাশা করছেন সেই প্রত্যাশা সে বলেছে আদর্শ আমাকে ফলো আমার আদর্শ ফলো করছে আমি তাকে সাজেস্ট করছি বা যে ইতিহাস বলেন এগুলো তো আমি জানতাম না সে তো দেখতেছি এই যে খুন খারাপই তো আজিজের ফ্যামিলির সাথে তো মোটামুটি আহ মিল আছে দেখছি মানে আরো আরো কিছু ইনফরমেশন আছে বাট এগুলো একচুয়ালি আমি ভেরিফাই করতে পারিনি তারপরেও তারপরেও তার কিন্তু আহ ফ্যামিলিগত একটু মানে সাফারিং আছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এগুলো আমি আর ওগুলো বলতে চাচ্ছি না সন্তান নিয়ে হোক এটা নিয়ে হোক যেটা হোক মামলা মোকদ্দমা হয়েছিল বাট দা পয়েন্ট ইস্ট এগুলো যদি বোঝে নামাজ কালাম পরে আবার হোক তো যে সব কিছুরই শেষ আছে গোনা আমরা মানুষ মানুষ গোনা করে সো মাপ আল্লাহর কাছে তোমাকে আল্লাহ একটা সুযোগ দিচ্ছে দিয়েছেন এই সুযোগটা কাজে লাগাও এবং তুমি প্রমাণ করো তোমার ভাইটাই বোন যেগুলো বা পলিটিক্যাল ইজ নট ইট ডাজন ম্যাটার বাট এখন বুঝতে পারছি শুধু আজি যে শক্তিতেই তার ওই পোস্টিং অর্ডার ক্যান্সেল হয়নি এই যে আপনি পলিটিক্যাল অ্যালাইনমেন্ট বললেন হ্যাঁ হেলালের সাথে তো সম্পর্ক থাকারই কথা বিকজ হেলাল হলো জিনেদা ক্যাডেট কলেজের শফিউদ্দিন ও ক্যাডেট কলেজ ঠিক আছে পসিবলি এক দুই ক্লাস সিনিয়র জুনিয়র হ্যাঁ জিনেদা ক্যাডেট কলেজের একটা সম্পর্ক সবসময় ভালো আমার নিজের আপন ভাই হু রিটায়ার এজ এ সিভিল ব্রোকার সেও এই জেস্কা ওদের যে সিভিল অর্গানাইজেশন সেটার সভাপতি ছিল আমার ভাই নাসির খান সেও জিনেদা ক্যাডেট কলেজে সো ওই প্রেক্ষিতে আমি জানি যে শেখ হেলালের সাথে আছে আর শেখ হেলাল তো খুলনা ভিত্তিক তো শেখ হেলালের ফাদার যে নাসের সে তো খুলনাতেই ছিল জাস্ট মহারা মারা যাওয়ার আগে আসছিল আর কি তার বড় ভাই ভাষায় তো মাই পয়েন্ট ইজ যে এই যে আমি যাই বলেন আপনি আমি আশা রাখতে চাই মানুষ না হলে বলবেন যে আপনারা প্রথম দিন থেকে তাকে খারাপ করে ফেলছেন হ্যাঁ আপনাদের তো আর্মির প্রতি ভালোবাসা নাই আমি আবারও বলছি আর্মির ভালোবাসা আছে বলেই বলছি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগ লোক ভালো আর্মি হোক সিভিলিয়ান হোক শুধু টপ লেভেলের খারাপের জন্য এই খারাপ অবস্থা আমি শফিউদ্দিনকে বলছি টেক দ্যাট অ্যাডভান্টেজ এই যে ভালো যে আমাদের আর্মি এই ভালো অলরেডি হয়ে আছে ইমেজটা নষ্ট করেছে তোমার চেয়ারে যারা বসেছে সো এ ভালোদের ইমেজটা ফিরে আনা ইজি তোমার জন্য ওদেরকে ভালো করার জন্য তোমার কষ্ট করতে হবে না তোমাকেই কষ্ট করতে হবে লোভ ত্যাগ করতে হবে আমি বলছি অন্যের ওকে আর্মির জন্য কিছু করতে হবে না আওয়ার আর্মি ইজ ফাইন ফিট এবং ইজ অলওয়েজ ফিট অ্যান্ড দে আর ভেরি অনেস্ট গুড পিপল এই যে যারা উপরে চেয়ারে যেখানে ও বসলো এদেরকে নিজেকেই ঠিক করলে হয়ে যাবে মানে নিজে

যতটুকু অনেক ইনফরমেশন তো অনেকেই দেয় তো অনেক কিছুই ভেরিফিকেশন আমি এখনো আসলে পাই নাই এবং খুলনায় কিন্তু ধরুন ওনার এই যে দুঃখজনক ঘটনা ওনার ভগ্নিপতির কে গুলি করে মেরে ফেলা এবং আমি যতটুকু জানি এই ভদ্রলোক অসম্ভব জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন আওয়ামী লীগের নেতাদের মধ্যে এবং তাকে যদি মেরে ফেলা না হতে এই মিজানুর রহমান যেখানে এমপি হয়েছেন সেই জায়গাটায় তার এমপি হওয়ার পসিবিলিটিস বেশি ছিল তার জনপ্রিয়তায় তো এবং আমি আমি মূলত নেওয়ার চেষ্টা করেছিলাম যে জেনারেল সফিউদ্দিন তার প্রভাব কতটুকু বিস্তার করেছেন এসব ঘটনায় তার প্রভাব কি তো এই ব্যাপারে তেমন কোনো কংক্রিট ইনফরমেশন নেই আসলে নিশ আমি শেয়ার করব দর্শকদের জন্য তো তারপর আমরা আশাবাদী শেখ হাসিনা না আমি আমরা আপনার চ্যানেল থেকে বিকজ ইউর চ্যানেল ইজ ভেরি পপুলার আমি একজন আমি লাকি আপনার চ্যানেল থেকে আমি আমার ইউনিট অফিসার জুনিয়র অফিসার চিফ হয়েছে আমি আবারও তাকে সালাম দিয়ে বা সেলুট দিয়ে সে আমি অভ্যর্থনা জানাচ্ছি ইনফ্যান্ট্রির থেকে চিফ হয়েছ আর্মি তোমার সম্পূর্ণ সুযোগ আছে যতই তোমার যা আমরা শুনি না কেন ব্যাড গুড এই যে তুমি ভাত চাল কি সব বললে টোরলে এগুলা এগুলো অফিসাররা বলেন আসিউ ডান যাই হোক এটা আবার হাসিনা পছন্দ করে বলে করেছো এটা ভালো এসে গুড কৌশল এখন ভাত বন্ধ করে আবার জুটিতে ফিরে যাওয়া উচিত করো ওই যে প্যাটের ওজন বেড়ে গেছে ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট সো ইউ ডু যেটা করণীয় অ্যাজ এ চিফ ডু দ্যাট ডু নট ডু হোয়াট আজিজ হ্যাজ ড্যান অ্যান্ড তোমার আগের আকিবি টাকিবিরা যারা করেছে চুরি বাটপারি পলিটিক্যাল খেলা একটা একটা রাজনৈতিক দলকে ধ্বংস করা এগুলো বন্ধ করো এবং গণ অভ্যুত্থান কিন্তু হবে শফিউদ্দিন তুমি মনে রাখো তিন বছরও যে তো পরের কথা আজিজ তো অলরেডি দোরের উপরে কোনো সন্দেহ নাই কালকে তো শুনলাম কান্নাকাটি আবার অনেকে আমাকে ফোন করেছে যারা এতদিন করেনি এর মধ্যে অনেকে হ্যাঁ সো ইউ আন্ডারস্ট্যান্ড সিচুয়েশন আল্লাহর খেলা তো বোঝো না আজিজ তে অনেক বলেছে আমি ফোনে ইট হোল মি এটা সারা পৃথিবীর লোক শুনেছে সো আমি তোমাকে খোলামেলা বলছি জনগণের সামনে এটা গোপনের টেলিফোনের কথা না তোমার সুযোগ আছে আল্লাহর সুযোগ দিয়েছে ইউ প্রুফ যে তোমাকে রংলি পোস্টিং করে দিয়েছিল তারেক সিদ্দিক আর শেখ হাসিনা আর্মির থেকে বের করে দিচ্ছিল তুমি যেন চিফ টিপ না হতে পারো বের করে দিয়ে বিশ দিনের মাথায় পঁচিশ দিনের মাথায় তুমি আবার রয়ে গেছ আল্লাহ চেয়েছেন যে তুমি চিফ হও সবই আল্লাহর আদেশে হয় চিফ হওয়া মানেই না সব শেষ এটা একটা সুযোগ দিয়েছে আল্লাহ যেহেতু তোমাকে বানিয়েছে স্যাটিসফাই হিম নট ওই মাতারি মাদার অফ মাফিয়ানা বা শেখ হাসিনা বা তারেক সিদ্দিক না আর তারেক সিদ্দিক কে পারলে তুমি চব্বিশ তারিখ বসাবা পঁচিশ তারিখ যদি দেশের মানুষ শুনে তাকে বের করে দিয়েছ তোমার অলরেডি ফিফটি পার্সেন্ট অ্যাচিভ হয়ে গেল আর আজিজের যে দুর্নীতি গুলো হয়েছে তুমি তো কোয়ার্টার মাস্টার ছিলা তোমার জানার কথা কোয়ার্টার মাস্টারই তো অনেক প্রজেক্ট দেয় সো ইউ নো এভরিথিং সো একটা কোট অফ অর্ডার দিলেই দেশের লোক তোমার জন্য দোয়া করবে আই গ্যারান্টি তোমাকে প্রত্যাশা করি যে সেনাবাহিনীর যে ভাবমূর্তির যে বারোটা বাজিয়েছেন জেনারেল আজিজ গং সেটি থেকে হয়তো উত্তোলন ঘটতে পারে উনি হয়তো জনগণের পাশে দাঁড়াবেন সেনাবাহিনীর ভাবমূর্তি উদ্ধারের পাশে থাকবেন এবং ইতিহাসের সন্ন্যাক্ষরে তার নাম লিখা থাকবে সবকিছু অনেক কিছু জানিও কি বা কোনো সময় নাই জাতি বাঁচতে হবে আর্মি বাঁচতে হবে সবাইকে বাঁচতে হবে শেখ হাসিনার থেকে দেশটাকে বাঁচাতে হবে তোমাকে আমি পলিটিক্যাল কাজ করতে বলছি না তুমি তোমার প্রফেশনাল কাজ করবো আর্মিতে বসে এবং এটা তো আপনার এক ধরনের একটা ধরেন এই জাতীয় ঘটনা তো বিরল না যে একটা পোস্টিং করে দেশের বাইরে পোস্টিং দিয়ে সেই পোস্টিং আবার ক্যান্সেল করে আবার হেডকোয়ার্টারে পোস্টিং তো বোঝা যাচ্ছে যে এই সিচুয়েশনটা আবার আলাদা এরকম সিচুয়েশন আপনি যেটা ঘটিয়েছেন টেলিফোন ফাঁস করে বাংলাদেশের ইতিহাসও ঘটে নাই আপনি তো পাগল করে দিয়েছিলেন মাদার অফ মাফিয়াকে এবং তখন থেকে তো মাদার অফ মাফিয়া শুরু হয়েছে সো এই ঘটনা তো ঘটেনি তারপরে আবার হয়েছে হলো আপনার এই যে কি বলে আল জাজিরার যে স্টোরিটা তবে একটা আপনি যদি আপনার কণ্ঠ রিকগনাইজ না করতেন আমাকে

তারপরে প্রাইম মিনিস্টারকে বলছিলাম চেঞ্জ করতে করেনি সব পুরাটাই একটা দিয়েছে সে এটা সার্ভিং অবস্থায় বাংলাদেশের ইতিহাসে ঘটেন এই জন্য ওই তখনই হাসিনা তারেক সিদ্দিক পাগল হয়ে গেছে যে আজিজকে বের করে দিতে হবে এই জন্য আশেপাশে যেগুলো আছে ওগুলাকে কাটতে শুরু করেছিল তো প্রথমটা কেউ কাটতে পারে নাই অর্থাৎ শফিউদ্দিনকে হ্যাঁ কেন তখন অস্বাভাবিক একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল এজন্যই অস্বাভাবিক জিনিস হয়েছে ইউ রাইট এরকম লেফট উইং জেনারেলের পোস্টিং হয়ে ক্যান্সেল হয়েছে ইজ ভেরি মানে ওই পরিস্থিতিতে হ্যাঁ ইজ ভেরি রেয়ার লেফট উইং পোস্টিং করে আর এমন কোনো গুরুত্বপূর্ণ জায়গাও ছিল না আড্ডকে ছিল হ্যাঁ ট্রেনিং এর একটা জিওসি সে তো এবং সেখান থেকে চিফ হয়েছে সো আমি সেটাই বলছি শফিউদ্দিন তোমার জীবনের একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে সো ইউ স্যাটিসফাই আল্লাহ নোবড়ি বডি আমিও জীবনের কিছু চাবো না আমি চাইও না ইনোইট কেউ চাবে না আর বন্ধু বান্ধব কোস্টমেট এগুলো ভুলে যা কালকের থেকেই তাই আজি সাথে কোস্টমেট টা দেখা সাক্ষাৎ বন্ধ করে দিচ্ছে পার্টির পরের দিকে কোন টেক্স মেসেজ কিছুই নাই প্রতিদিন টেক্স মেসের চালাচালি হইত ছবি টবি শেয়ার হইত কালকেই পার্টির পরে চুপ সব কান্নাকাটি করে চোখটোক ভাষায় মাথায় চলে গেছে আই এম ট্রেনিং ইন মাই অন ল্যাঙ্গুয়েজ আমি শুদ্ধ ভাষায় বলছি না সো রিসেন্ট ইন নিকেশন টু ইউ What should you do? What the opportunity has uh, Allah has offered for you? Should you exploit it or should you use it for the people, for the country, for the army in particular, for you? So that's what I am telling you. So and, and and a a a a a jug, kiwale, a a modern internet jug uh, to me, par papinakin too. আর আজিজের ব্যাপারে একটা ইনকোয়ারি শুরু করে দাও আর আরেকটি বিষয় জাস্ট উল্লেখ করতে চাই যে ধরুন আমি দীর্ঘদিন তো বাংলাদেশের সাংবাদিকতা করেছি এবং যেটি বলা হতো যে সেনাবাহিনী হচ্ছে সর্বোচ্চ বাহিনী দেশ রক্ষা বাহিনী তাদেরকে একটা ইন্ডেমনিটি দেয়া ছিল মিডিয়ার পক্ষ থেকে প্রেসের পক্ষ থেকে অলিখিত যে সেনাবাহিনীর বিষয়ে কোনো অনুসন্ধান কেউ করে না তো এই সুযোগটা পেয়ে মানে সেনা বাহিনী তো জনগণের অর্থ পরিচালিত তাই না আসমান থেকে তো টাকা আসে না জনগণের ট্যাক্সের টাকা বাজেটের টাকা তো আমার মনে হয় যে আমাদের এই প্রতিষ্টার মাধ্যমে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটির দিকে যাচ্ছে অনেক বিষয় সামনে আসছে এবং সাধারণ মানুষও এখন অনেক বেশি সচেতন কোনো সুযোগ নাই ফাঁকি দেওয়ার কোনো শুরু হওয়ার পর থেকে মানুষজন আর্মি সম্পর্কে জানতে পারছে এবং সরাসরি শেখ হাসিনাকে অনেকে কিন্তু এখন মাফিয়া বলা শুরু করেছে বিপ্লবের কথা বলতে শুরু করেছে মানুষ অনেকে মানে ম্যাক্সিমামই মাদার অফ মাফিয়া বলে বলছে এবং না এমনকি কি মিডিয়াতেও বলছে এমনকি কি বিপ্লবের কথা বলছে এখন আর রাজনৈতিক ইলেকশনের কথা বলছে না সো মানুষ বুঝতে পেরেছে এন্ড দ্যাট ইজ ইউর ক্রেডিট ইউর চ্যানেলস ক্রেডিট সো আমি যেটা বলছি যে এই ক্রেডিট এই ক্রেডিট আপনার এবং এই চ্যানেলে যারা আসেন তাদের প্রত্যেকেরই প্রত্যেকে এই চ্যানেলকে কি গ্রহণ করতে মাত্রা নিয়ে না আপনি যেগুলো আপনি যে এগুলো ফরম্যাটিং করেন যে আর্টিকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ভাই আমরা তো জীবনে মিডিয়া তো ছিল না ফজি লোক তো আবার ইনফ্যাক্ট্রি এত জ্ঞান গরিমা বা আর্টিকুলেশন অথবা আর্টিকেল লেখা বা সাংবাদিকতা ইন্টারনেটে জীবনে ছিলাম না

যাওয়া থেকে রক্ষা বা সেনাবাহিনীর দায়িত্ব আপনি কি মনে করেন শেষ মন্তব্য একজ্যাক্টলি আমি শেষ ভাগের মতো আবার বলছি শফিউদ্দিনকে তোমাকে একটা সুযোগ দিয়েছেন আল্লাহ অতএব তুমি চিন্তা করো সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হলো কেন আর্মি তো তো এপ্রিসিয়েশন করেছো নো ইট হোয়াট ইজ এপ্রিসিয়েশন বাট ইফ ইউ ডু সিচুয়েশন অফ দ্য অ্যাপ্রিসিয়েশন তাহলে আজ যা করছে তাই হবে এন্ড ইফ ইউ অ্যাপ্রিসিয়েট দ্য সিচুয়েশন অর্থাৎ কি ঘটেছে কেন আমের ইমেজ নষ্ট হয়েছে কেন জনগণ আর্মির উপর ক্ষেপে আছে কেন আজ ইজ ইলেকশনটা এইভাবে হাইজেক করলো গণতন্ত্র নষ্ট হলো এগুলো তো তুমি জানো সো ইউ্রিস্ট্রিস করো অ্যাকশন শুরু করো চব্বিশ তারিখ থেকে তুমি যদি মনে করো চা খাই কফি খাই আস্তে ধীরে হবে দিস উইল নেভার টেক প্লেস যখন কোনো অ্যাকশন নিতেই হবে Situation to <coughs> my If you delay, it will never take place. You'll be influenced by the people. So you do not delay. You start right on 24. The first order should come out, Tarek should out of the cantonment. You are the security hazard of the cantonment. You have no authority to stay in the cantonment. This is number one. As per MBML. আর্মি এক টু অ্যান্ড নোট থ্রি অর ফোর পরে দেখো ছ মাসের পরে কারো কোনো অধিকার নাই থাকার এবং এই যে পিএনজি দেওয়া হয় কোনো আইনে নাই আমি তো আর্মি লাইবেল লাইবেল না আমাকে পিএনজি দেয় কি করে আমি তো রাষ্ট্রের সম্পদ রিটায়ার করার পরে রাষ্ট্র রাষ্ট্রের কোর্ট আমাকে করবে সো এগুলো ঠিক করো আইনে নিয়ে আসো মিলিটারি ল চেঞ্জ হয়নি ডু দ্যাট আর ফার্স্ট কাজ যেটা যে ব্যাপারে ইনকোয়ারি শুরু করো তখনই দেখবা জনগণ মনে করবে গণতন্ত্র আসতেছে যে যে কারণে গণতন্ত্র নষ্ট হয়েছে যে যে কারণে ইলেকশন নষ্ট হয়েছে যে যে কারণে আর্মির বদনাম হয়েছে ফার্স্ট ইউ আর দ্য সিটিজেন অব বাংলাদেশ বাংলাদেশের নাগরিক তারপরে তুমি আর্মি তারপরে আর্মি চিফ নাগরিকের দায়িত্ব পালন করার তোমার সময় এখন চিফ প্লাস নাগরিক কেননা আজিজ নাগরিকের বিরুদ্ধে কাজ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে করেছে তো সব মাদারাম মাফিয়া বাট সে কেন করলো রিজাইন করলো না কেন আর তুমি যদি না পারো তুমি যদি দেখো চব্বিশ তারিখে করতে যে তোমার হচ্ছে না পঁচিশ তারিখে রিজাইন করো আমি তোমাকে গ্যারান্টি দিব ইল দ্য ইল বি দ্য চিফ অফ দ্য পিপল অফ বাংলাদেশ পারমানেন্ট চিফ অফ পিপল অফ বাংলাদেশ হভার আর্মি চিফ না তুমি যখন এগুলা করতে যাবে

আজকের এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে পারছেন নিশ্চয়ই আমরা আশা করি যে যতটুকু ক্ষতি আমাদের হয়েছে এই নতুন নেতৃত্বের হাত ধরে হয়তো আমরা সে ক্ষতি কাটিয়ে উঠতে আমরা গণতন্ত্রে ফিরতে পারবো আমরা সেনাবাহিনীর যে ভাবমূর্তি বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত হয়েছে সেনাবাহিনী সেই ভাবমূর্তি আবারও ফিরে পাবে দর্শক ভালো থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ফলো করে আমাদেরকে শক্তিশালী করুন আবার কথা হবে ইনশাল্লাহ আলাইকুম